আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা এবং একটা তেজপাতা একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এটাকে ভালো করে একটু ভাজতে হবে। একটু নাড়াচাড়া করলে কিন্তু দেখতে পাবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো উপকরণ, পরিমাণ মতো নুন দিয়ে দিব, জিরা এবং ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাকে আবারও ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তেলের সঙ্গে আমি এখানে আমি 25 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এবং ফুলকপি। আমি এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এতে পানি থাকলে ভাজিটা নরম হবে, আর পানি ঝরিয়ে নিলে কিন্তু ভাজিটা নরম হবে না। আমি এটাকে ভালো করে তেল এবং মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে দিলেও হবে, অথবা কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিলে এভাবে ঠিক এভাবে উল্টে দিলেও এটা হয়ে যাবে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। মাঝখানে কিন্তু নাড়াচাড়া করব না, ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি 3 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে দিব। এটা নাড়াচাড়া করে আবারও মিডিয়াম থেকে লো আঁচে এটা রেখে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারও 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। আমি মাঝে কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি, আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আর দেখুন নিচে কিন্তু লেগে যায় নাই, কফিটা ভেঙে যায় নাই এবং পানিও নাই, সম্পূর্ণটা শুকিয়ে গেছে। আমি এর মাঝে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে আজকের ভাজিটা নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।